প্রিয় বন্ধুরা, আমরা সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করি, কিন্তু এই ক্রোম ব্রাউজারের ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা কিন্তু সাদা থাকে, যার কারণে আমরা যখন খুব লং টাইম কোনো আর্টিকেল বা কোনো খবর নিউজ এগুলো যখন পড়ি তখন আমাদের চোখে অনেকটা এফেক্ট পড়ে, বিশেষ করে রাত্রেবেলা। তো যারা নতুন ইউজার ক্রোম ব্রাউজারের, তারা ক্রোম ব্রাউজারের সেটিংসের কোথাও কিন্তু আপনারা ডার্ক মোড বা নাইট মোড এনেবল করতে পারবেন না। তো এই সিস্টেমটি যারা জানেন তারা ভিডিওটিকে স্কিপ করতে পারেন, আর যারা না জানেন তারা ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটির স্পন্সরশিপ হচ্ছে ইউটিউব চ্যানেলের একটি চ্যানেল, সেটার নাম হচ্ছে এসকে টিভি। বেসিক্যালি তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং, লোগো, ইন্ট্রো, আউট্রো সব কিছু তৈরি করে থাকেন। যারা নতুন ইউটিউবার আছেন তারা চাইলে আপনাদের চ্যানেলের প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। তো এই চ্যানেলের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে চেক করে নিন। তো আমি পুরো ভিডিওটি জুড়ে আছি মোহাম্মদ ইসমাইল, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে ভিডিওটির নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব লেখাটি দেখতেছেন সেখানে ক্লিক করুন এবং পাশের থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিস্টেমটিকে চালু করার জন্য শুরুতে আপনাদের যে ক্রোম ব্রাউজারটা সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে ক্লিক করবেন, এখানে একটি লেখা লিখতে হবে, এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন। এই লেখাটাকে টাইপ করে এখানে তারপরে আপনারা গোতে ক্লিক করবেন। লেখাটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা এরকমভাবে চলে আসবে। তো এখানে যে বিষয়টি আমি শুরুতেই বলছিলাম যে একদম লেটেস্ট ভার্সন হতে হবে, তো আমার এই ক্রোম ব্রাউজারটার ভার্সন আছে 74। তো আপনারা আপনাদের যে ভার্সনটা আছে সেটা অবশ্যই 74 ভার্সনের হতে হবে, সেজন্য আপনাদের গুগলি প্লে স্টোরে গিয়ে ক্রোম ব্রাউজারটাকে আপনারা আপডেট দিয়ে নেবেন। এখানে ক্রোম ব্রাউজারে অনেকগুলি অপশন আপনারা পাবেন, এগুলো বেসিক্যালি কোনো আদার ওয়েবসাইট না, এটা ক্রোম ব্রাউজারেই গুগলেরই একটা মানে সিস্টেম, অনলাইনের সিস্টেম। তো এখানে উপরে যে সার্চ বক্সটা দেখতে পারতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের লিখতে হবে এখানে ডার্ক মোড, জাস্ট আপনারা ডার্ক লিখলেই এখানে চলে আসবে। তো ডার্ক মোডে এখানে লেখার পরে গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আপনারা পেয়ে যাবেন, আপনারা একটু লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ওয়েব কন্টেন্টস ডার্ক মোড এবং অ্যান্ড্রয়েড ক্রোম ইউআই ডার্ক মোড, অর্থাৎ আপনারা ক্রোম ব্রাউজারের যেই ইউআইটা আছে সেটাকে আপনারা কীভাবে ডার্ক মোড করবেন সেটি এখানে দেখাচ্ছে। তো এর পাশে এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন দেওয়া আছে ডিফল্ট ডিফল্ট অবস্থায়, তো এখানে দুটোটাকে আপনারা এনেবল করে দিবেন এবং নিচেরটাকেও আপনারা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে এর নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন আপনারা রিলান্স নাও, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখন ক্লিক করার পরে এটা রিস্টেট নিয়ে আবার কিন্তু ক্রোম ব্রাউজারটা কিন্তু চালু হয়ে যাবে। তো দেখুন চালু হওয়ার সাথে সাথেই যে ওয়েবসাইটটাতে আমি আসছিলাম সেই ওয়েবসাইটটা কিন্তু একদম ব্ল্যাকভাবে চলে আসছে। এখন আমি ক্রোম ব্রাউজারের হোমে যাব, হোমে গেলে কিন্তু এটা স্বাদেই থেকে যাবে, কিন্তু এটাকে আপনার সেটিংসের মাধ্যমে অন করতে হবে। সেটিংসটা পেয়ে যাবেন আপনারা এই যে উপরের এই সাইডের এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে আরেকটা সেটিংস নামের অপশন পাবেন এবং এখানে ক্লিক করার পরে আর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আসলেই দেখতে পারবেন এখানে এই যে একটি ডার্ক মোড লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে অন থাকবে, আপনার জাস্ট এটাকে অন করে দিবেন। তো অন করে দিলেই কিন্তু আপনার যেই ক্রোম ব্রাউজারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ এরকম আকারে ডার্ক মোডে চলে আসবে। তো আশা করি আজকের এই ভিডিওটি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। এটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, নিজে জানুন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলি পাওয়ার জন্য, আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।